হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো জিমেল টু স্টেপ ভেরিফিকেশন। জিমেল টু স্টেপ ভেরিফিকেশন করার প্রয়োজনীয়তা অনেক। একটা বলি, সেটা হলো যে যদি আপনার জিমেল কেউ হ্যাক করতে চায়, অনেকেই আছে এরকম হ্যাকার যারা অন্য জিমেল হ্যাক করে সেগুলো ইউজ করে, যে কারণে অনেক সময় অনেক মানুষ অনেক বিপদে পড়ে। তো একটা সিস্টেম আছে যেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন, এটা করলে, চালু করলে বা অন করলে, তাহলে যদি কেউ আপনার জিমেলটি হ্যাক করে বা চুরি করে, আপনি সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বারটা অথবা জিমেল থাকবে ডিফল্ট বা অন্য একটা জিমেল রিকভারি জিমেল থাকবে, এটা একটা মেল পাবেন অথবা মেসেজ পাবেন, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার জিমেলটি হ্যাক করতেছে বা কিছু। তখন আসলে তারা যখন একটা ওটিপি নাম্বার দেবে, এইটা যদি আপনি না বলেন কাউকে, তাহলে তারা হ্যাক করতে পারবে না। তো এটা হলো আসলে জিমেল টু স্টেপ ভেরিফিকেশনের উপকারিতা। তো চলেন শুরু করি জিমেল টু স্টেপ ভেরিফিকেশন। জিমেল টু স্টেপ ভেরিফিকেশনের জন্য যে জিমেলটি টু স্টেপ ভেরিফিকেশন করবেন, প্রথমে সেটি আপনার অন করতে হবে। এরপরে সে জিমেলের ডান সাইডে কর্নারের উপরে, কর্নারে যে আপনার রাউন্ড যে আপনার ছবি অথবা যে কোনো লোগো থাকবে, সে লোগোতে ক্লিক করতে হবে। এখান থেকে যেতে হবে আপনার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজার গুগলে অ্যাকাউন্ট আসার পরে এখানে সিকিউরিটি বাম সাইডে উপর দিকে অনেকগুলো অপশন পাবেন, সেখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, সিকিউরিটি অপশনে যাবেন। সিকিউরিটি অপশনে যাওয়ার পরে সিকিউরিটি অপশনে যাবেন, সিকিউরিটি অপশনে যাওয়ার পরে নিচের দিকে যাবেন। ইন্টারভেস পাওয়ার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন ক্লিক করবেন। এরপর এখানে আসবে গেট স্টার্টেড, গেট স্টার্টেড ক্লিক করবেন। এরপরে অন্য একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেখানে আপনার জিমেলটি পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ড দিবেন আবার পুনরায় লগ ইন করার জন্য। এরপরে আপনার যে মোবাইলটি দেওয়া থাকবে, জিমেলের যে নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে আপনি একটা কোড পাবেন অথবা কোড নাও পেতে পারেন। যেহেতু আমারটা এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে আমার একটা কোড আসছে, আচ্ছা এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে আমার যেহেতু এটা আগে একটা নাম্বার দেওয়া আছে জিমেলটি ওপেন করার সময়, তো আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখন পতাকা আসলে দেখবেন বাংলাদেশ সিলেক্ট আছে, আর এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে নাম্বারটা দিবেন, তারপর দিয়ে এরপর টেক্সট মেসেজ, টেক্সট মেসেজ দিবেন মেসেজ পাওয়ার জন্য অথবা ফোন কল দেওয়ার জন্য। ফোন কলে যদি সিলেক্ট করেন তাহলে একটা কল যাবে, তো আমি দিচ্ছি টেক্সট মেসেজ। এরপরে সেন্ড দিচ্ছি, সেন্ড দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিবেন এই নাম্বারে একটা কোড যাবে, চলে আসছে কোড গুগল থেকে 92 52 34। কোডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে টার্ন অন,
টার্ন অন মানে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। তো আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অফ করে দিতে চান, এখানে টার্ন অফে ক্লিক করলে অফ হয়ে যাবে। তো এই ছিল আজকের জিমেল টু স্টেপ ভেরিফিকেশন টিউটোরিয়াল। তো আশা করি সবার উপকারে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।